হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, মজার মজার খাবার কিন্তু আমরা পছন্দ করি, আর ব্যস্ত সময়ে, চলার পথে অথবা অবসর সময়ে আমরা যখন কনফিডেন্সের অভাব বোধ করি, অর্থাৎ মুখের মধ্যে একটি তিতোতিতো ভাব অনুভব করি, তখন মুখের মধ্যে যদি একটি চকলেট থাকে, ক্যান্ডি থাকে, তাহলে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই আপনি কোন ক্যান্ডি পছন্দ করবেন, ঝটপট কম টাকায় আপনি ভালো মানের একটি ক্যান্ডির সন্ধান নিয়ে আজ আমরা হাজির হয়েছি। বন্ধুরা, কপিকো এই ক্যান্ডিটি বেশ জনপ্রিয়, এটি বাহিরের একটি প্রোডাক্ট। বন্ধুরা, বাংলাদেশি এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে পাবেন, কিন্তু বিদেশি প্রোডাক্ট চীনে কিনতে হবে। আজ আমরা কপিকো ক্যান্ডি নিয়ে কথা বলবো। বন্ধুরা, কফি চকলেট কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, বিশেষ করে মেয়েরা। এই যে ক্যান্ডিটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে দুটি ফ্লেভারে একটি চকলেট, অর্থাৎ আপনি মিল্কশেক, মিল্কের একটি ফ্লেভার থাকবে অর্ধেক, আর অর্ধেক থাকবে কফি। কি সুন্দর কম্বিনেশন! বন্ধুরা, আমরা এই প্যাকেটটি যখন কিনেছি তখন এটির খুচরা মূল্য ছিল 125 টাকা, কিন্তু এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই প্যাকেটের দাম কিন্তু বেড়ে গিয়েছে। যাই হোক, দামের হেরফের হতে পারে, কিন্তু এই চকলেটটির রিভিউ যদি আজ আমি দেই, তাহলে বলবো, বন্ধুরা, আপনি যদি 2-3 টাকার মধ্যে একটি ভালো মানের চকলেট মুখে নিয়ে চুষে খেতে চান, আপনার সন্তানকে যদি দিতে চান, তাহলে এই চকলেটটির জুড়ি নেই। কারণ আমি এটি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে এটি খেলে আপনি বেশ প্রফুল্লতা অনুভব করবেন, টেস্টি এবং খুবই সুস্বাদু বলা যায়। এবং আপনি বাজারে বাংলাদেশি যে চকলেটগুলো 2 টাকা 1 টাকায় বিক্রি হয়, তার থেকে কয়েক গুণ ভালো মানের এই চকলেটটি আমরা ব্যবহার করে দেখছি। আর এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটির মধ্যে মাঝে মাঝে অফার থাকে, এটির মধ্যে কিন্তু 5টি চকলেট বেশি ছিল, 50টিরও বেশি চকলেট থাকে। বন্ধুরা, আপনি একটি প্যাকেট যদি বাজার থেকে কিনে ঘরে রেখে দেন, এবং যখন বাইরে যাবেন একটি দুটি চকলেট পকেটে করে নিয়ে যাবেন, আপনার শিশু যখন চকলেট বা ক্যান্ডি খেতে আগ্রহ বোধ করবে, বাইরের যে ললিপপ এই সেই বিভিন্ন ধরনের যে চকলেটগুলো আছে সেগুলো না দিয়ে আপনি একটি এই কপিকো চকলেট দিতে পারেন, আর আপনিও এটি নিয়মিত খেতে পারেন। আপনার কনফিডেন্স বহুগুণ বাড়িয়ে দিবে নিশ্চিত। আর বলবো যে চকলেট ক্যান্ডির কিন্তু অভাব নেই, বাজারে বিভিন্ন দামের, বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ক্যান্ডি কিন্তু রয়েছে, আমরা সেগুলো নিয়েও রিভিউ করব। তবে আজ যে রিভিউটি দিলাম, এটি আপনি ট্রাই করে দেখতে পারেন, কারণ আমি এটি ব্যবহার করে খেয়ে আমি বলছি আপনাকে যে আমার ভালো লেগেছে। সুতরাং আপনি যদি কম টাকায় ভালো মানের বিদেশি একটি চকলেট পেতে চান, সব সময় পকেটে রাখতে চান, তাহলে আপনি পছন্দের তালিকায় কপিকো রাখতে পারেন। এই কপিকো ক্যান্ডির মধ্যে আপনি কফির ফ্লেভার প্লাস মিল্কের একটি কম্বিনেশন পেয়ে যাবেন। আজ এই ভিডিওটি এখানে রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।